পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপগ্রেডেশন বোর্ডের সভা ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। নয় দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সদস্যরা। তবে প্রশাসন বলছেন আপগ্রেডেশন বোর্ডের সভা বাধাগ্রস্ত করতে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনেই কর্মসূচি দেয় কর্মকর্তারা। সকাল 10:30টার দিকে আপগ্রেডেশন বোর্ডের সভা শুরু হয়। এর আগে সকাল 10:00টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে সমিতির সদস্যরা। উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে সমিতির সদস্যরা বাধা দেন। এতে উপাচার্যের সহযোগীদের সঙ্গে সমিতির সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বাধা উপেক্ষা করেই আপগ্রেডেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপগ্রেডেশন বোর্ডের সভা ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। নয় দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সদস্যরা। তবে প্রশাসন বলছেন আপগ্রেডেশন বোর্ডের সভা বাধাগ্রস্ত করতে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনেই কর্মসূচি দেয় কর্মকর্তারা। সকাল 10:30টার দিকে আপগ্রেডেশন বোর্ডের সভা শুরু হয়। এর আগে সকাল 10:00টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে সমিতির সদস্যরা। উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে সমিতির সদস্যরা বাধা দেন। এতে উপাচার্যের সহযোগীদের সঙ্গে সমিতির সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বাধা উপেক্ষা করেই আপগ্রেডেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপগ্রেডেশন বোর্ডের সভা ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। নয় দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সদস্যরা। তবে প্রশাসন বলছেন আপগ্রেডেশন বোর্ডের সভা বাধাগ্রস্ত করতে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনেই কর্মসূচি দেয় কর্মকর্তারা। সকাল 10:30টার দিকে আপগ্রেডেশন বোর্ডের সভা শুরু হয়। এর আগে সকাল 10:00টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে সমিতির সদস্যরা। উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে সমিতির সদস্যরা বাধা দেন। এতে উপাচার্যের সহযোগীদের সঙ্গে সমিতির সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বাধা উপেক্ষা করেই আপগ্রেডেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপগ্রেডেশন বোর্ডের সভা ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। নয় দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সদস্যরা। তবে প্রশাসন বলছেন আপগ্রেডেশন বোর্ডের সভা বাধাগ্রস্ত করতে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনেই কর্মসূচি দেয় কর্মকর্তারা। সকাল 10:30টার দিকে আপগ্রেডেশন বোর্ডের সভা শুরু হয়। এর আগে সকাল 10:00টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে সমিতির সদস্যরা। উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে সমিতির সদস্যরা বাধা দেন। এতে উপাচার্যের সহযোগীদের সঙ্গে সমিতির সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বাধা উপেক্ষা করেই আপগ্রেডেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।